আজকে আসলে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু সামহাও যে কোনো একটা কারণে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়েছে ইতিমধ্যে। তো ভাবলাম যেহেতু বের হয়েছি সো আজকে একটু পটুয়াখালী একটু ঘুরি। তো ঘোরার ক্ষেত্রে আমার মাথায় একটা ব্যাপার কাজ করলো, সেটা হচ্ছে যেহেতু আমি পটুয়াখালীতে পড়াশোনা করেছি, তো এই জায়গার পটুয়াখালী পলিটেকনিকটার দিকে একটু ঘুরে আসি। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আছে, তো সুন্দর আবহাওয়ার সাথে সুন্দর একটা পরিবেশে ঘুরে আসি। যেহেতু পাবনা যাওয়া হলো না, সুতরাং একটু সময়টাও একটু স্পেন্ড করি। তো এটা হচ্ছে পটুয়াখালীর পানির ট্যাঙ্কি। আমার পটুয়াখালী শহরে যেহেতু 2016 থেকে 2020 পর্যন্ত আমি এই শহরে ছিলাম, সেক্ষেত্রে আমার মোটামুটি সব রাস্তাঘাটই পরিচিত। তো রাস্তাঘাটে সব কিছুরই এখন ফোর লেন করার জন্য উন্নয়নমূলক কাজ চলতেছে। কিছু কিছু রাস্তা অলরেডি ফোর লেন করা হয়েছে, তো ব্যাপারটা ভালো লাগতেছে। ইভেন অনেক কিছুই নতুন নতুন লাগতেছে। নতুনত্বর কথা যদি বলি তাহলে শুরুতেই আমার কাছে চোখে পড়ে এই যে পটুয়াখালীর ঐতিহ্যবাহী সব থেকে পপুলার একটা জায়গা, এই ঝাউতলা নামে এই জায়গাটা। তো এই জায়গাটা আগে দুই লেনের রাস্তা ছিল, এখন চার লেন হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক নতুন মনে হচ্ছে। যখন পটুয়াখালীতে পড়াশুনো করেছি তখন এই জায়গাটায় ম্যাক্সিমাম টাইম বিকালবেলা আড্ডা দেওয়া হতো। তো এই এটার এক পাশে একটা পুকুরের মতো ছিল, এই পাশে একটা পুকুর, এই পাশে একটা ছোট খালের মতো ছিল, বাট সেই জিনিসটা এখন আর নাই। তো ওই জায়গা থেকে রাস্তা হয়েছে, এই যে এই পাশে এটা শেখ রাসেল শিশু পার্ক হয়েছে নতুন। তো সব মিলিয়ে ভালোই নতুনত্ব দেখতে পাচ্ছি। এখন পলিটেকনিকের অনেকটা কাছাকাছি চলে আসছি। এই জায়গাটা, এই জায়গাটা সব থেকে বড় পরিবর্তন। তো এই জায়গাটা আগে ছিল একদম ডোবার মতো, এই জায়গাটা এখন লেক হয়ে গেছে আমাদের পলিটেকনিকের সামনে থেকে। তো এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। তো আরও কিছু কাজ হয়তো বাকি আছে, সেই জিনিসগুলো যখন শেষ হবে তখন আরও সুন্দর লাগবে। ইভেন সন্ধ্যার পরে একটা ভালো আড্ডা দেওয়ার একটা জায়গা এইটা হবে, যেহেতু আগে আমাদের ঝাউতলা ছাড়া কোনো অপশন ছিল না। তো এখন আমাদের পলিটেকনিকের সামনে দিয়েই একটা সুন্দর দেখার মতো জায়গা হয়েছে, এই হচ্ছে আমার পলিটেকনিক। তো সুন্দর দেখা হয়েছে কিন্তু আমরা পেলাম না, আমাদের ব্যাড লাক। তো আমি এখন পলিটেকনিকে ঢুকবো না, তো পলিটেকনিকে ঢুকলাম না, আমি আবার ব্যাক করতেছি। আসলে শুধু শুধু এমনিতেই আসলাম যে একটু দেখতে পাও তো ভালো লাগে, তো ওই রকম আর কি। OMG, এটা কি ছিল, আমি কি দোষ করলাম ভাই, অনেকদিন পর আসলাম, তার প্রতিদান এইটা। বুঝলাম না আমার সাথে এরকম কেন হলো। তো আসলে রাস্তাঘাটে কুকুরের এরকম অনেক সময় এরকম বিভ্রান্তির শিকার হয় বাইকাররা। তো আমার কাছে মনে হলো অনেকদিন পর পলিটেকনিক আসলাম, এমনিতেই ক্যাম্পাস জীবন ছাড়ার পরে ওই ক্যাম্পাসে গিয়ে আসলে মনে হয় না যে শুধু একাকিত্ব মনে হয়। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে গিয়ে আরও একটা বাধা খেলাম, তো ব্যাপার না। যদিও আমি ক্যাম্পাসে ঢুকি নাই, তারপরও আমার কাছে ভালো লাগছে। আর কুকুরের ক্ষেত্রে বাইকারদের সবসময় রাস্তাঘাটে একটা সমস্যার সৃষ্টি করে, তো সেই জায়গাটা সবসময় আসলে সতর্কভাবে ওইভাবে থাকা যায় না, অনেকটা লাকের উপরেও ডিপেন্ড করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।